প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বলেছেন যে ইউএন সেক্রেটারি জেনারেল হিসেবে একজন মহিলাকে কেন আমরা দেখতে পাই না, দেখতে চাই। তাকে আমি বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন এবং এমন একজন স্ট্রং লেডি যিনি পরপর চারবার এবং পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেই জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। এবং উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন সেটির সাথে সহমত পোষণ করেছেন। আমি তাকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বলেছেন যে ইউএন সেক্রেটারি জেনারেল হিসেবে একজন মহিলাকে কেন আমরা দেখতে পাই না, দেখতে চাই। তিনি সেটির সাথেও ঐক্যমত পোষণ করেছেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সাথে ভারতবর্ষ সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে কথাটি। আমরা ভারত থেকে যে পেরিশেবল আইটেমগুলো আমদানি করি সেগুলো নিয়ে আলোচনা করেছি। রমজানের আগে 50,000 টন পেঁয়াজ এবং 1,00,000 টন চিনি যাতে আমরা পাই, অর্থাৎ আমরা আমদানি করতে পারি রমজানের আগে, সেটি আমরা বিস্তারিত আলোচনা করেছি। অন্যান্য বিষয়গুলো তার কি কাঁচা কাঁচা পাঠিয়েছে স্যার? কন্টিনিউ টু সার্ভ দ্য পিপল অফ বাংলাদেশ অ্যাজ ইউ হ্যাভ ডান ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স এন্ড কিপ দ্য স্টেবল পলিটিক্যাল স্টেবিলিটি, দ্য ইকোনমিক ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি and all of us in the government are deeply committed to this work. Thank you. Indeed, as you have said, that you know, in holding the election, we have to face many obstacles mm-hmm. and the conspiracy. But Indian government stood firmly beside us. And we had finally a very good election. And what a tower was good.